অবৈধ সম্পর্কের জেরে যুবক খুন। এক মহিলার সাথে অবৈধ সম্পর্কের জেরে শুক্রবার রাতে খুন করে রক্তাক্ত অবস্থায় তারই বাড়ির বারান্দায় ফেলে চম্পট দেয় দুষ্কৃতী। মৃত হরিহর আচার্য, বয়স 34। ঘটনাটি কান্লা নান্দায় বেলতলায়। এই ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে এক মহিলা সহ তার মেয়ে ও স্বামীকে আটক করেছে কান্লা থানার পুলিশ। মৃত যুবকের দাদা শ্যামসুন্দর আচার্য জানান, তার ভাই স্থানীয় সঞ্জয় বিশ্বাসের বাড়িতে তাঁত বুনত। সেই সূত্রেই ভাইয়ের সঙ্গে সঞ্জয়ের স্ত্রীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাতে ওদের বাড়িতে গেলে ব্যাপক মারধর করে। মরে যাওয়ার পর ভাইয়ের মৃতদেহ চুপিসারে তাদের বাড়িতে ফেলে দিয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কান্লা হাসপাতালে পাঠায়। পাশাপাশি অভিযুক্তদের বাড়িতে তদন্ত করতে গিয়ে তাদের উঠানে রক্তের দাগ দেখতে পায়। তারপরেই পুলিশ তিনজনকে আটক করে এবং কান্লা থানায় নিয়ে যায়। কান্লা হাসপাতালে এদিন ময়নাতদন্ত না হওয়ায় মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজে পাঠান কান্লা পুলিশ। পূর্ব বর্ধমান থেকে সত্যনারায়ণ শিকদারের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। হয়েছিল বলতে একজনের সাথে সম্পর্ক ছিল, এবার খাওয়া দাওয়া দিয়া ফুয়া সবই করতো। কালকে 7টার সময় আমার সাথে কথা হলো, আমাকে বললো, আমি বললাম বাড়ি যা, ও বললো আমি ওখানে যাবো। তো মারধর করেছে, এবার পিটিয়েছে। রাত্রিরে খোঁজাখুঁজি করে দেখতে পেলাম না, সকালবেলা উঠে দেখছি বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে ওরই ঘরে মুখ থুবড়ে পড়ে আছে। হ্যাঁ, অনুমান তো হচ্ছি সঞ্জয় বিশ্বাস ওই ওরাই মেরেছে। এবার ওদের সাথে কি সমস্যা ছিল জানি না, ওদের সাথে মিল ছিল, কারণ হয়তো ওদের কোনো ব্যাপার হয়েছে কোনো রই জানে। হুম, রক্ত অবস্থায় পড়েছিল। অনুমান তো হচ্ছে রডফড় দিয়ে মেরেছে। হ্যাঁ, অভিযোগ করেছি থানাতে। কজনের নামে? ওদের বাড়িতে আমি করেছি। কজনের নামে? চারজনের নামে করা হয়েছে। আর কজনকে পুলিশ নিয়ে এসেছে? পুলিশ পুরো তিনজনকে তুলে এনেছে, মেয়ে, মা, স্বামী। মূলত স্বামী স্ত্রীকে যুক্ত? অবশ্যই। আচ্ছা, আর কে ওর সঙ্গে যুক্ত? চারজনের মধ্যে আর একজন? আবার শুনছি নাকি বাড়িতে ওদের কুটুম এসেছিলো, এখন সবাই এখন জড়িত আছে বলে মনে হচ্ছে আর কি। সবাই সবাই বলছে আর কি বাড়িতে কুটুম এসেছিল। এখন কি চাইছেন? এখন ন্যায্য বিচার চাইছি, একটা নিরীহ